আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে এ সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি একটি সিরিজ ভিডিও যে আমরা কিভাবে কম্পিউটার বিজনেস শুরু করতে পারি সেটা নিয়ে। তো আজকে এটি হবে হচ্ছে তৃতীয় পর্ব। আজকের এই পর্বে আমি তিনটা টপিকস নিয়ে কথা বলবো। প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কী কী লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার শপটা কেমন হবে এবং ডেকোরেশনটা কেমন হবে। এরপরের সিকুয়েলে হয়তো বাকি আর একটা দুইটা ভিডিও দিয়ে আমরা এই ভিডিওগুলো শেষ করে দিব। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিলে নেক্সট ভিডিওতে আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যারা কম্পিউটার বিজনেস করতে চাই, এর আগের ভিডিওতে আমি বলেছি যে আসলে ম্যান হিসেবে আপনাকে কী যোগ্যতা অর্জন করতে হবে সেই যোগ্যতাটা বলেছি। এখন যদি আপনাকে আমি বলতে চাই যে আপনি যদি অ্যাজ এ কম্পিউটার ব্যবসায়ী হতে চান, তাহলে আপনাকে কম্পিউটার ব্যবসা করার জন্য কী কী এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে সে বিষয় নিয়ে আজকের কথা বলবো। তো কম্পিউটার বিজনেসে এসে আমি যেটা দেখেছি যে আপনি যদি কখনো মনে করেন যে আমার অনেক টাকা আছে, আমি একটা বিজনেস করব, আমি একটা শোরুম দিয়ে নিয়ে বসলাম, তাহলে কিন্তু আসলে আপনি বিজনেস করতে পারবেন না। কারণ হলো যে এখানে অনেক এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। ধরুন আপনি যদি আবার এটাও মনে করেন যে আমি যেহেতু আমি আছি, আমার প্রতিষ্ঠান করব, আমি এমপ্লয় দিয়ে চালাবো, আমি শুধু ক্যাশে বসে থাকবো, এটা তো কিন্তু হবে না। কেন হবে না সেটা একটু বলে দিই। ধরেন আপনি যে সার্ভিসম্যানকে নিয়েছেন, এই সার্ভিসম্যান আপনার কোনো ক্লায়েন্ট এসেছে, সেখানে আপনার হয়তো যে বিষয়টা জ্ঞান নেই, আপনার ওই কাস্টমারকে সে ভুল একটা ইনফরমেশন দিয়ে সে চলে যাচ্ছে, অথবা দেখা গেলো যে আপনাকেও সে মোটিভেটেড করে একটা ভুল ইনফরমেশন দিয়ে আপনার ব্রেনটাকে ওয়াশ করার চেষ্টা করছে। তো এখন যদি আপনার এই এক্সপিরিয়েন্সটা না থাকে যে আসলে ধরুন একটা পিসির এই প্রবলেম হয়, আপনার সার্ভিস ইঞ্জিনিয়ার ভুল ইনফরমেশন দিয়ে তাকে বিদায় দিচ্ছে, আপনার যদি এই জ্ঞানটা না থাকে তাহলে কিন্তু আপনি মানে গেইন করতে পারবেন না, কাস্টমার আপনার কাছে আসবে না। সো আপনাকে সলিউশন জানতে হবে। এই জন্য যেটা করতে হবে যে মোটামুটি আমরা যদি বেসিক কিছু কাজ বলি, ধরুন আপনি সার্ভিসিং রিলেটেড কিছু জ্ঞান থাকতে হবে। এটার মধ্যে যদি আমি বলি কীরকম, অর্থাৎ একটা পিসি বিল করতে গেলে কী কী প্রয়োজন হয়, তারপর হচ্ছে যেমন আমাদের দেশে প্রসেসর আছে ইন্টেল, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিয়ে নলেজ অর্জন করতে হবে। ইন্টেল দিয়ে পিসি বিল করতে গেলে কী ক্যাটাগরি প্রোডাক্টগুলো লাগবে, এএমডি দিয়ে পিসি বিল করতে গেলে কী কী ধরনের মাদারবোর্ড এগুলো লাগবে। এরপরে যদি বলি যে আপনার হলো কোন প্রসেসর কোন মাদারবোর্ডে সাপোর্ট করে এটা জানতে হবে আপনাকে। তারপর হলো র্যাম সম্বন্ধে ভালো এক্সপিরিয়েন্স জানতে হবে যে র্যামের কোনটার বাস স্পিড কেমন, তারপর হচ্ছে কোন বাস স্পিডের র্যাম কোন মাদার বোর্ডে সাপোর্ট করে, কোন প্রসেসরের জন্য এটা বেটার। তারপরে যদি বলি যে হার্ড ডিস্কের টেরাবাইট গিগাবাইট এগুলো নিয়ে একটু জানতে হবে, যে হার্ড ডিস্কের সাইজ সম্বন্ধে ধারণা থাকতে হবে। তারপর যেমন এখন এসেছে হচ্ছে এসএসডি M.2 NVMe SATA এগুলো নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। তারপর হচ্ছে যে যেমন পাওয়ার সাপ্লাই এসেছে বিভিন্ন মানের বিভিন্ন দামের এগুলো নিয়ে জ্ঞান থাকতে হবে আপনাকে। ধরুন আপনি বিজনেস করতে গেছেন, আপনি পাওয়ার সাপ্লাই কিনতে গিয়েছেন কোথাও কোনো একটা পার্টির কাছ থেকে, সে যেন আপনাকে সেই ভুলভাল পাওয়ার সাপ্লাই ধরাই দিতে না পারে, ভুলভাল র্যাম ধরাই দিতে না পারে, ভুলভাল প্রসেসর ধরাই দিতে না পারে, আপনাকে যেন জট প্রোডাক্ট ধরাই দিতে না পারে। ধরুন আপনি ব্যবসা করেছেন, আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছেন, ধরুন আপনাকে ওইখানে আপনি কারো কাছ থেকে গেছেন, সে আপনাকে প্রোডাক্ট জট প্রোডাক্ট ধরাই দিয়ে সে তার প্রোডাক্টটাকে সে রিলিজ করলো আপনার কাছে। সো এগুলো ব্যাপার কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই অর্জন করতে হবে আপনাকে, কারণ এই অভিজ্ঞতাগুলো যদি আপনি না থাকে, আপনি যদি একেবারে মনে করেন যে আমি বিজনেস শুরু করে এক্সপিরিয়েন্সগুলো অর্জন করব, তাহলে এটা হবে না, আপনি বিজনেসে দেখবেন যে ফল করে বসবেন। সো বিজনেসে আপনার এই এক্সপিরিয়েন্সগুলো খুবই দরকার। সো আমি যেটা বললাম যে আপনার পিসি বিল করার এক্সপিরিয়েন্স, আপনার হচ্ছে পিসি সার্ভিস করার এক্সপিরিয়েন্স, তারপর হলো পিসির প্রোডাক্ট সম্বন্ধে নলেজ। ধরুন যেমন এখন যদি আমি বলি যে কম্পিউটার এই বিজনেসটার পার্ট কিন্তু অনেক বড় হয়ে গেছে, একটা টাইমে আমরা শুধু পিসি বিল্ডের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, এখন কিন্তু পিসি বিল্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে ধর নেটওয়ার্কিং প্রোডাক্ট চলে এসেছে, যদি বলি রাউটার অনু, তারপর হচ্ছে OLT এই টাইপের যে মেশিনগুলো চলে এসেছে এগুলোর একটা পার্ট তৈরি হয়েছে নেটওয়ার্কিং আইটেম। এরপর যদি বলি যে আমাদের অ্যাক্সেসরিজ অনেক আইটেম হয়েছে, এখন গেজেট আইটেম হয়েছে, এখানে পিসির অনেক কম্পোনেন্ট বেড়ে গিয়েছে, এখন এখানে মনিটরের অনেক ভ্যারিয়েন্ট চলে এসেছে। আগে ধরেন শুধু CRT মনিটর ছিল, LCD মনিটর ছিল, এখন দেখবেন যে VA প্যানেল, IPS প্যানেল, OLED বা অনেক ধরনের কিন্তু 4K 8K অনেক চলে এসেছে। সো আপনাকে কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো গেদার করতে হবে। যদি আপনি এই এক্সপিরিয়েন্সগুলো গেদার না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিজনেসে আগাতে পারবেন না। এরপরে যেটা, আপনাকে ধরুন কোনো কাস্টমার ফোন দিয়েছে যে বলছে যে ভাইয়া আমার একটা মাদারবোর্ড আছে 55 মাদারবোর্ড, এইখানে আমার কোন প্রসেসর সাপোর্ট করবে, সো আপনাকে এই সলিউশনটা কিন্তু দিতে হবে। তাহলে আপনাকে এই জ্ঞানটা অর্জন করতে হবে যে আপনার 55 মাদারবোর্ডের প্রসেসর কী, এটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। এরপর অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমার বলছে যে ভাইয়া আমার একটা র্যাম লাগবে, আমার মাদারবোর্ড হচ্ছে 31,
চাচ্ছ আপনি ওখানে কোন মাদার কোন র্যামটা দিবেন, কারণ এগুলা আপনাকে যদি আপনি ব্যাকডেটেড প্রোডাক্ট থেকে আপ টু ডেট প্রোডাক্ট সম্বন্ধে আপনার নলেজ না থাকে তাহলে কিন্তু আপনার কম্পিউটার বিজনেসের জন্য আপনি পারফেক্ট না। সো আপনাকে এই নলেজগুলো অর্জন করতে হবে। অনেকে হয়তো বলতে পারে যে আমার DDR5 RAM লাগবে, দেখবেন যে মার্কেটে তো DDR5 RAM এখন অ্যাভেলেবেল হয়নি, অথচ দেখবেন যে আবার অনেক ইউজার আছেন যারা অনেক অ্যাডভান্স অনেক আপার লেভেলে কাজ করছেন, তাদের জন্য আপনাকে এই নলেজটা অর্জন করতে হবে। অনেক সময় অনেকে আমার গ্রাফিক্স কার্ড নিয়েও দেখবেন যে অনেক সময় আপনি মুখোমুখি হতে পারেন অনেক প্রশ্নের। অনেকে বলছে যে ভাইয়া আমাকে RTX গ্রাফিক্স কার্ড লাগবে, 2060 লাগবে, অথবা অনেকে বলতেছে যে 710 লাগবে, 710কে হয়তো আবার সে GTX বলে ফেলছে, সে 710 তো কখনো GTX হতে পারে না। এই যে এরকম কিন্তু অনেক ক্রিটিক্যাল প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হবে। সো আপনাকে অবশ্যই, আপনি যদি কম্পিউটার ব্যবসা করার প্ল্যান থাকে এখন থেকে, আপনি অবশ্যই এই ধরনের যে ভিডিওগুলো তৈরি হয় গ্রাফিক্স কার্ড অর্থাৎ এভরি ইকুইপমেন্ট কম্পিউটারের যে যত ধরনের ইকুইপমেন্ট আছে কম্পোনেন্ট আছে সবগুলো নিয়ে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করা জরুরি। সো এই রিলেটেড যদি আপনাদের আরও কোনো স্পেসিফিক কোনো ভিডিও প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কম্পিউটার বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনাকে এই ধরনের অনেকগুলো জ্ঞান অর্জন করতে হবে। এরা আমি ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ পরিসর পর্যন্ত বললাম, অর্থাৎ আপনার ধরেন একেবারে ফার্স্ট জেনারেশন র্যাম, ফার্স্ট জেনারেশন মাদারবোর্ড, ফার্স্ট জেনারেশন প্রসেসর থেকে শুরু করে একদম আপ টু ডেট যেটা আছে ইন্টেল AMD ইভেন যত ধরনের র্যাম আছে সেগুলো নিয়ে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। প্রয়োজনে আমি প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো। ধরুন র্যাম নিয়ে যদি আপনি র্যাম চিনতে সমস্যা হয় যে কোন মাদারবোর্ডের সাথে কোনটা র্যাম চলবে, যদি মনে হয় যে প্রসেসর নিয়ে সমস্যা কোন মাদারবোর্ডের সাথে কোন প্রসেসর চলবে, এগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই এটা ক্লিয়ার করে দিব, তাহলে আপনাদের এই এক্সপিরিয়েন্সগুলো অর্জন করতে সহজ হবে। সো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো এক্সপিরিয়েন্সের সাবজেক্টটা চলে গেল, এরপরে চলে আসি আপনি শপ নির্বাচন করবেন। এখন যে আপনি ধরুন আপনি যে কম্পিউটার বিজনেস করতে যাবেন আপনার শপটা কেমন হবে, কেমন সাইজের হবে, কোন পজিশনে হওয়া উচিত, এগুলো নিয়ে অবশ্যই একটু আপনাকে অবশ্যই চিন্তাভাবনা করে ডিসিশন নিতে হবে। আপনি চাইলেই ধরেন একটা বিল্ডিংয়ের পাঁচতলায় তিনতলায় যে দোকান দিলে আপনার ওখানে কাস্টমার যাবে না। সো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি একটা উপজেলা পর্যায়ে হন সেখানে কেমন স্পেস লাগবে, এগুলো কিন্তু বিষয়ে খেয়াল রেখে আপনাকে নিতে হবে। ধরুন যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কম্পিউটার ব্যবসাগুলো অনেক হয়ে গেছে, এখন হয়তো উপজেলা পর্যায়ে এক্সপ্যান্ড হচ্ছে, তো আপনি যদি উপজেলা লেভেলে একটা বিজনেস করতে চান মোটামুটি দেখবেন যে যেখানে একটু জনসমাগমটা বেশি হয়, তারপর হচ্ছে যে যেখানে একটু মানুষ স্ট্রাগল করে বেশি, বিভিন্ন কাজকর্মের জন্য আসে বেশি, অথবা আশেপাশে শপিং সেন্টার আছে, তো আপনি চেষ্টা করবেন ওই সব ওই স্পেসগুলোতে দোকানটা নির্বাচন করার জন্য। এখন আসি যে আপনি দোকান নির্বাচন করে ফেলেছেন, ধরুন আপনি একটা খুব জমজমাট এলাকায় নিয়েছেন, সেখানে কিন্তু দেখবেন যে আপনার জামানত বেশি হয়ে যাবে, দোকানে আদার্স মেনটেন্যান্স কস্টিং অনেক বেশি হয়ে যাবে। আপনাকে প্রথমত কস্টিংটাও খেয়াল করতে হবে যে আমি একটা দোকান নিচ্ছি, এই দোকানে আমার ভাড়া কত আসতেছে, আমার ক্যাপিটাল কত ইনভেস্ট করব আমি, তারপর হচ্ছে এগুলো খেয়াল রেখে কিন্তু আপনাকে অবশ্যই দোকানটা নির্বাচন করতে হবে। আপনি যেন তেন জায়গায় দোকান নিলেও হবে না, আপনি আবার খুব হট জায়গাতে দোকান নিলেও দেখবেন যে আপনি খরচে পোষাইতে পারবেন না, কারণ আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে কেবল, সব কিছু আপনার স্টার্টিং হচ্ছে। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনি অনেক এগিয়ে আছেন। সো আপনি দোকানটা নির্বাচন করে ফেললেন, এখন আপনার স্পেস কেমন হবে, ধরেন আপনার আপনি এখন ওখানে চিন্তা করেন যে আমার এখানে মান্থলি স্টাডি করে নেন, আপনি একটু পরামর্শ করেন বা যারা আরও জেলা পর্যায়ে ব্যবসায়ী তাদের কাছে একটু পরামর্শ নিতে পারেন যে আসলে আমার এই থানাটাতে আমি ব্যবসা দিতে চাচ্ছি এখানে কাস্টমার সাইজটা কেমন। যদি আপনার কাস্টমার সাইজ হয় যে মাসে আমি 5 লাখ টাকা সেল করবো রিটেইলে, অথবা 7 লাখ 10 লাখ টাকা সেল করবো, 20 লাখ টাকা সেল করবো, তাহলে আপনাকে সেইভাবে স্পেসটা নির্ধারণ করতে হবে যে আমাকে তাহলে, কারণ কম্পিউটার বিজনেস করতে গেলে একটু স্পেসটা বড় প্রয়োজন হয়, কারণ মানুষ কম্পিউটার দোকানে আসলে একটু রিল্যাক্স খোঁজে, হয়তো একটু সুন্দর করে বসে কথা বলবে আপনার সাথে, তারপর হয়তো আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে গোছালো থাকতে হবে, এরকম স্পেসগুলো একটু মানুষ এসে খোঁজে, একটু হয়তো আরামায়স খোঁজে, হয়তো একটু AC লাগানো লাগতে পারে। সো এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার যে শপটা হবে স্পেসটা একটু যেন বড় হয় আর একটু যেন গর্জিয়াস হয়। সেই সাথে এখন ডেকোরেশন নিয়ে যদি বলি, ডেকোরেশনগুলো আসলে যত ভালো করবেন তত ভালো, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আমি স্টার্ট করছি বিজনেস, আমার পুঁজি হচ্ছে 10 লাখ টাকা বা আমার পুঁজি হচ্ছে 15 লাখ টাকা, সো আমাকে এই টাকাটাকে ইউটিলাইজ করতে হবে। আমার 10 লাখ টাকাটাকে কিন্তু একটা টাইমে 20 লাখ বানাতে হবে, আমার 10 লাখকে 15 লাখ বানাতে হবে 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে। সো আপনাকে সেইভাবে ডেকোরেশনটাতেও ইনভেস্ট করতে হবে, আপনি ওভার ডেকোরেশন আগে করতে যাবেন না, কারণ হলো যে এমনও হতে পারে যে আপনার দ্বারা এই বিজনেস নয়, আপনি হয়তো নাও করতে পারেন, হয়তো হতাশাগ্রস্ত হয়ে যেতে পারেন, কারণ কম্পিউটার বিজনেসে আসলে সেলসের মাঝে মাঝে দেখা যায় যে অনেক বাজে সেল হয়, অনেক খারাপ সেল হয়, তো তাতে আসলে হতাশার কিছু নাই, একটা টাইমে খারাপ হবে আর একটা টাইমে
ভালো হবে। দেখবেন যে অনেক সময় কাপড়ের যে বিজনেস যারা করে, দেখবেন যে শীতকালে একটা সিজন থাকে তাদের, তারপর হচ্ছে বৈশাখে একটা সিজন থাকে, তারপর হচ্ছে ঈদ উপলক্ষে একটা সিজন থাকে। কম্পিউটার বিজনেসে কিন্তু এরকম একটু একটু সিজন থাকে, কিছু কিছু টাইম একটু ব্যাড টাইম আসে, কিছু কিছু টাইম একটু ভালো আসে। সো এটা নিয়ে আপনাকে হতাশা হওয়ার কিছু নাই। সো আপনি চিন্তা করবেন এই অনুযায়ী আমি যে ডেকোরেশনটা করব, আমার ডেকোরেশনটাতে আমি কেমন টাকা ইনভেস্ট করব। আর অবশ্যই ডেকোরেশন করার ক্ষেত্রে আপনি বিভিন্ন শপগুলো ভিজিট করতে পারেন, জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যে ভালো ভালো কম্পিউটার ব্রাঞ্চ অফিসগুলো হয়েছে, শোরুমগুলো হয়েছে, আপনি সেগুলো একটু ভিজিট করে দেখতে পারেন যে তারা কীভাবে ডেকোরেশনটা করেছে, বা আমি যে আমার উপজেলা পর্যায়ে বা আমার ডিস্ট্রিক্টে যে আমি ডেকোরেশনটা করব সেটা আমার কেমন হওয়া উচিত, অবশ্যই আপনি এটা আপনার বাজেট অনুযায়ী নির্ধারণ করে ফেলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এমনিতে একটু বড় হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে তিনটা সাবজেক্টে মোটামুটি কথা বললাম যে আপনাদের কী কী এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, আপনার শপের ইনভেস্টমেন্টটা কেমন হবে, অর্থাৎ আপনার ডেকোরেশন প্লাস হচ্ছে আপনি কোথায় আপনার শপটা নির্ধারণ করবেন, এই বিষয়গুলো বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন কেমন লেগেছে। যদি আর কোনো প্রশ্ন থাকে, আমার বিষয়ে কোনো খারাপ লেগে থাকে কোনো কথাবার্তা, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনাদের পরবর্তী কমেন্টের বা শেয়ারের উপরে ডিপেন্ড করবে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য, তাহলে আমি হয়তো একটু উৎসাহিত হই, আপনাদের জন্য চেষ্টা করব আরও এই বিষয়ে আমার যতটুকু জানা আছে সেগুলো শেয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।